গল্পকথন গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প অগ্রগতি আমাদের সাহিত্য সাপ্তাহিক হোমানল থেকে একটা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন হয়েছে ফলাফল ঘোষণা হবে পুজো সংখ্যায় পুরস্কারের অঙ্কটা নেহাত ফেলনা নয় মনটা নিষ্পিষ করল কে না কে হয়তো ফার্স্ট প্রাইজটা লুটে নেবে বন গায়ের শিয়াল রাজা হয়ে অথচ ভালো লিখিয়েরা এ প্রতিযোগিতা গ্রাহ্য করবে না ছুটে গেলাম আমাদের তারকদার কাছে প্রবন্ধে তারকদার হাত অসাধারণ অতএব তিনি কলমে হাত ছোঁয়ালে ফার্স্ট প্রাইজটা সম্বন্ধে নির্ঘাত নিশ্চিন্ত যদিও পত্রিকার পক্ষস্থ লোকের পক্ষে জেনে বুঝে বিশেষ কাউকে প্রতিযোগিতায় নামতে প্ররোচনা দেয়া বেআইনি কিন্তু ভাঙবার জন্যই তো আইন তাই একেবারে চেপে ধরলাম তারকদাকে দাদা আপনি থাকতে আর কেউ কেন ফার্স্ট প্রাইজটা লটকে নেয় তারকদা বললেন তোর এই বয়সে আবার কম্পিটিশনে নামা ওজস্বিনী ভাষায় বোঝাই আমি দাদা আপনারা ক্ষমতা এইসব ব্যাপারে নাক তুলবেন আর যত বাজে মার্কারা এসে ভিড় করে শিয়াল রাজা হয়ে নিয়ে নেবে প্রাইজটা না আপনাদের কাছে তুচ্ছ কিন্তু দেশের প্রেস্টিজটাকে তো তুচ্ছ করতে পারেন না আজে বাজেরা প্রাইজ পেলে বাংলা সাহিত্যের মর্যাদা ক্ষুণ্ণ হয় কি না ধরুন অন্য ভাষাভাষীরা যদি বাংলা থেকে কিছু অনুবাদ করতে চায় ওই সব প্রাইজ পাওয়ার সাহিত্যগুলি তো আগে টানবে তারকদা হঠাৎ বলে ওঠেন ক্ষ্যামাদে রাধু ক্ষ্যামাদে তুই শুদ্ধ আর দেশের মান মর্যাদা নিয়ে মাথা ঘামাসনে ওহো হো বলাটা বুঝি অন্যায় হয়ে গেল তুই যে আবার এখন একটি সাংবাদিকের পোস্ট পেয়েছিস দেশের সব কিছু নিয়েই মাথা ঘামানো তো তোর ডিউটির অঙ্গ রাজসভা থেকে শোকসভা পর্যন্ত সর্বত্র তোর কর্মক্ষেত্র কিন্তু সে কথা যাক বলছি বুড়ো বয়সে আর ছুঁচো মারি কেন আমি সবিনয় বললাম দাদা একেবারে ছুঁচো নয় ফার্স্ট প্রাইজ হাজার টাকা তারকদের একটু যেন নড়ে চড়ে বসলেন বললেন তাই নাকি তা প্রবন্ধর বিষয়বস্তুটা কী বিষয়বস্তু খুবই সোজা আমি সৎসাহে বলি স্বাধীনতা ও দেশের অগ্রগতি মানে হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর ফলাফল ধরেই কিছু লেখা আর কি তারকদা ইতিমধ্যে আবার শুয়ে পড়ে একটা হাই তুলে বললেন হরি বল দেশের অগ্রগতি উনি আর লিখব কি লেখবার আছেই বাকি। আমি ওর হাই তোলা দেখে দমে যাই তাড়াতাড়ি বলি লেখবার কিছু থাকলেই তবে লিখবেন নচেত নয় এটা একটা কথা হলো দাদা লেখবার থাকলে তবেই লিখবো সে অভাগা হচ্ছি আমরা কিছু না থাকলেও অনেক কিছু সৃষ্টি করে ফেলবার ক্ষমতা এক ছিল আমাদের পদিপিসির আর আছে আপনাদের লেখকদের না না আপনি আর অমত করবেন না দা আরেকবার হাই তুলে বললেন ফার্স্ট প্রাইজ কত বললি যেন হাজার আচ্ছা দেখি আমি সাগ্রহে বললাম দেখি নয় নিশ্চয়ই কিন্তু মনে রাখবেন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে সাতাশে আগস্ট মনে রাখবেন অবশ্যই করে আচ্ছা তারপর কাটছে দিন আমি আছি আমার কাজে তারকদা আছেন তারকদার কাজে এই জানি কিন্তু কোথায় কাজ তারকদার কাজের কোনো নিদর্শন পাই না এদিকে মেঘে মেঘে বেলা গেল আজকাল করে মাস যেতে তারকদার অবশেষে পঁচিশ তারিখ যেতে বসেছে দেখে অধৈর্য হয়ে তাগাতা পাঠাই ছোকরা ঘুরে এসে বলল তারকবাবু বললেন প্রবন্ধ নির্মাণ হচ্ছে প্রবন্ধ নির্মাণ মানে বুঝে উঠতে পারি না শেষ পর্যন্ত ঠিক করি ওটা বোধহয় ভাষার আধুনিকতা ভাষা তো পুরনো স্টাইল ছেড়ে নতুন স্টাইল ধরে রচনা কথাটা বোধ করি সেকেলে হয়ে গেছে যাক তা তো হলো কিন্তু এখনও হচ্ছে সামান্য একটা প্রবন্ধ নিয়ে এত দেরি করে ফেললেন তারকদা অবশেষে ছাব্বিশের রাত্রে নিজেই ছুটলাম হন্তদন্ত হয়ে গিয়ে বললাম তারকদা করলেন কি আমাকে যে ডোবালেন কত আশা করে বসে আছি তারকদা হাই তুলে বললেন হয়েছেটা কি হয়েছেটা কি ওদই শেষ রজনী ভুলে গেলেন ভুলব কি বল তারকদা ধীরে সুস্থে অ্যাক্টিভ নসি নিয়ে বলেন এই যাচ্ছিলাম তোর কাছে এসে পড়েছিস ভালোই হলো নিয়ে যা কথা বলতে বলতে তারকদা ওর টেবিলের ড্রয়ার খুলে পেপার ক্লিপে আটকানো দু তিন গোছা খবরের কাগজের টুকরো কাটিং বের করে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন মাল মশলাগুলো তো ঠিক হাতের কাছে ছিল না একটু দেরি হয়ে গেল যাক তোর তারিখ তোর পার হয়ে যায়নি হতভম্ব হয়ে বলি কিন্তু এসব কি প্রবন্ধ কই ওই তো ওই তো তোদের কম্পিটিশনের প্রবন্ধ নিয়ে জমা করে দেগে আমার হাঁ বুঝতে চায় না তাই ফের একই কথার পুনরাবৃত্তি করি কী জমা দিব এগুলো কী হবে ও প্লেস তারকদা হতাশ হবে বলেন শুনেছি নাকি বারোটা গরু মোরে একটা সাহিত্যিক হয় কিন্তু কটা গবেট মোরে একটা সাংবাদিক হয় রে খুলে দেখবি তো তা হাতে করি হাঁপাচ্ছে এ দিয়ে কী হবে এর মানে কী হলো তোদের তো ছিল স্বাধীনতা ও দেশের অগ্রগতি তাই না পঞ্চবার্ষিকীর উপর নির্ভর করে একটু তুলনা টুলনা দিয়ে লিখতে হবে তাও বলেছিলি বলছিলি কি না তবে আমি আর ধানাই পানাই করে কতগুলো বাগাডম্বর না করে অগ্রগতির একখানি ফটো তুলে ধরে দিয়েছি অবশ্য ফটোটা শুধু কলকাতা থেকেই নেওয়া দেশ বলতে তো আর একটু আর নয় অতটা বিস্তারিত লিখতে গেলে মজুরি পোষাতো না অবশ্য খুব ফাঁকিও দিইনি বলতে গেলে কলকাতাই তো হলো গিয়ে সারা ভারতবর্ষের প্রতি তাই ক্যামেরা ধরে শটটা এখান থেকেই নিয়ে নিলাম আর একটা নস্যির কৌটো হলেন তারকদা আমি তবুও কাতর কণ্ঠে বলতে বাধ্য হই সবই বুঝলাম দাদা কিন্তু রহস্য যে এখন অন্ধকারাবৃত আপনি কিছু গুলিয়ে ফেলেননি তো বলছেন প্রবন্ধ অথচ আমি দেখছি প্রাপ্তি নিরুদ্দেশ বাড়ি ভাড়া জমি বিক্রয় পাত্রপাত্রী কর্মখালি তারকদা এবার চটেন বলেন সাধিকের আর বলছি গবেটে নির্যাস ওই হারানো প্রাপ্তি বাড়ি ও জমি পরপর পড়ে বাবা দেখ কি বুঝিস বর্ষানুক্রমিক করে সাজিয়ে তো রেখেছি অগত্যা তারকদার চৌকির ওপরেই বসে পড়ে সেই হলদে হয়ে যাওয়া পুরোনো কাগজের কাটিংগুলোই পড়তে বসি রুদ্ধ নিঃশ্বাসেই পড়ে ফেলি পড়তে পড়তে খুব সম্ভব আমার মুখ জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে ওঠে কিন্তু পড়ার শেষে নিঃশ্বাস ফেলে বলি কিন্তু তারকদা এ কি কেউ বুঝবে বুঝবে না মনে তো হচ্ছে না অন্তত আমাদের প্রতিযোগিতার বিচারকেরা বুঝবেন না নিশ্চিত এই জগতে কেউ তত্ত্ব চায় না তারকদা চাই তথ্য দেশেই ক বছরের কটা কলকারখানা হয়েছে কটা ক্ষমা দে রাধু আমার আর ফার্স্ট প্রাইজে কাজ নেই ক্ষমতাবানীটা কেন ওই সব দেখে নাক তোলে বুঝতে পারছিস থাক বাবা আমায় ছাড় তোর ওই কলকারখানার গল্প লিখবার উৎসাহ আমার নেই যাদের উৎসাহ আছে তারাই লিখুক মুখটা প্যাচার মতো করে চলে যাচ্ছি যে চা খেয়ে যা চা খেয়ে যেতে হলো তবে সেই কাটিংগুলো পকেটে করে নিয়ে আসতে ভুলিনি বাড়ি এসে গুছিয়ে বসে পরপর সাজিয়ে রেখে দেখছি একটা কিছু খাড়া করা যায় কিনা সহজে আশা ছাড়বো না সাজিয়ে তো দাঁড়াচ্ছে এই আপনারা কি বলেন দাখিল করে দেব সাতাশ তারিখ তো শেষ হয়ে যায়নি এখনও পনেরোশো জুন রবিবার হারানো একটি মূল্যবান দলিল সহ ব্যাগ শিয়ালদহ স্টেশনে হারাইয়াছি নিম্ন ঠিকানায় ফেরত দিলে দুই শত টাকা পুরস্কার ঠিকানা অমুক ইত্যাদি প্রাপ্তি দক্ষিণ কলিকাতার একটি সিনেমা হলে একটি লেডিস ঘড়ি পাওয়া গিয়াছে মালিক উপযুক্ত প্রমাণ দেওয়া লইয়া যান অমুক ইত্যাদি নিরুদ্দেশ বাবা স্বপন তুমি কোথায় তোমার দিদা কাঁদিয়া কাঁদিয়া অন্ধ ও মা মৃত্যু সজ্জায় শেষ দেখা দেখিতে চাও তো শীঘ্র এসো অথবা খবর দাও হতভাগ্য বাবা বাড়ি ভাড়া দক্ষিণমুখী ত্রিতল বাটি প্রশস্ত স্বয়ংঘর পাঁচখানি প্রতিতলায় বাথরুম চব্বিশ ঘন্টা জল রান্না ভাড়ার স্বতন্ত্র ভাড়া আড়াইশো বক্স নং জমি বিক্রয় উত্তম পজিশনে মেইন রোডের উপর দক্ষিণ পূর্ব কর্নার প্লট বাস ট্রাম্প স্কুল বাজার এক মিনিট প্রতি কাঠা সাড়ে ছয় বক্স নম্বর কর্মখালী গৃহশিক্ষক আবশ্যক দুইটি স্কুলের ছেলেকে পড়াইতে হইবে থাকা খাওয়া ও ত্রিশ টাকা হাত খরচ বিয়ে অথবা বিএসসি হওয়া প্রয়োজন গৃহবৃত্ত চাই বলিষ্ঠ কর্মঠ ও চটপটে যুবক বাঞ্ছনীয় থাকা খাওয়া ও বেতন কুড়ি টাকা পাত্র চাই সুন্দরী সুরূপা গৃহকর্মা নিপুণা নৃত্যগীতে পারদর্শিনী মধ্যম শিক্ষিতা ব্রাহ্মণ পাত্রীর জন্য জীবনে সুপ্রতিষ্ঠিত পাত্র চাই যৌতুক যোগ্যতা অনুযায়ী পাত্রী চাই উচ্চশিক্ষিত উচ্চ রাজকর্মচারী মাসিক আয় পাঁচশত সান্ডিল্য ব্রাহ্মণ পাত্রের জন্য দীর্ঘাঙ্গী গৌরবর্ণা সুগঠনা প্রকৃত সুন্দরী গৃহকর্ম ও শিল্পকর্মে পারদর্শিনী সঙ্গীত ও নৃত্যকলায় পটু আবশ্যক দাবি নাই ফটো ও রাশিচক্র সহ আবেদন করুন বক্স জুন রবিবার হারানো একটি কবিতার খাতা হারাইয়াছি যিনি পাইয়াছেন অনুগ্রহ করিয়া দেখা করুন খাতায় ঠিকানা প্রাপ্তি ২২ নম্বর বাসে এক পাটি নতুন জড়ির নাগরা পাইয়াছি অধিকারিনী অপর পার্টি সহ আসুন ঠিকানা অমুক ইত্যাদি নিরুদ্দেশ লম্বায় পাঁচ ফুট রং ডান ডানগালে তিল আছে পরনে ভাঙা গড়া ব্লাউজ ও লাপ্পা শাড়ি গলায় কাচের মালা হাতে এক গাছি সোনার চুরি বয়স আঠারো নাম মঞ্জুলা মজুমদার মাতৃভাষা বাংলা গত শুক্রবার ইভিনিং শোয় সিনেমা দেখিতে গিয়া নিরুদ্দেশ হইয়াছে কেহ খোঁজ দিলে চিরকৃতজ্ঞ থাকিব বাড়ি ভাড়া উত্তরমুখী দ্বিতল ফ্ল্যাট উপরের নিচে তিনখানি ঘর জল ইলেকট্রিক কোনো বিখ্যাত সিনেমা হল হইতে দুই মিনিট মাসিক ভাড়া আড়াইশো জমি বিক্রয় মেইন রোডের নিকট উত্তর পশ্চিম কর্নার বাস ট্রাম সাত আট মিনিট প্রতি কাঠা আট হাজার কর্মখালি গৃহশিক্ষক চাই দুটি ক্লাস নাইন টেনের ছাত্রীর জন্যে থাকা খাওয়া ও বেতন পঁচিশ এমএসসি অথবা এম এ ফার্স্ট ক্লাস হওয়া বাঞ্ছনীয় সত্তর আবেদন গৃহকর্মের জন্য লোক চাই সুদর্শন স্মার্ট সামান্য শিক্ষিত রন্ধন ও অন্যান্য কাজে পটু কর্মঠ যুবক আবশ্যক থাকা ও খাওয়া ব্যতীত হাত খরচা তিরিশ বক্স চাই সুন্দরী সুগঠনা সত্তর সাক্ষাৎ পাত্রী দীর্ঘাঙ্গী প্রকৃত সঙ্গীত ও শিল্প গৃহকর্ম ইত্যাদি সর্ববিদ্যায় পটু এম এ পাস পাত্রীর জন্য অন্তত মাসিক হাজার টাকা উপার্জনশীল পাত্র চাই অসবর্ণে আপত্তি নাই যৌতুক দশ হইতে পনেরো হাজার পাত্র ফটোসহ আবেদন করুন পাত্রী চাই সুন্দরী ফর্সা অপূর্ব রূপ লাবণ্য অন্তত গ্র্যাজুয়েট সুরুচিপূর্ণ চারুভাসিনী ও মধুর হাসিনী পাত্রী আবশ্যক উপার্জন দাবি অগ্রগণ্য পাত্র এমবিবিএস শিলার নাই যৌতুকের দাবি আছে ঊর্ধ্ব সংখ্যা যৌতুকের অঙ্ক ও ফটো আবেদন করুন উনিশশো জুন রবিবার হারানো গত শনিবার সন্ধ্যা সাতটায় কার্জন পার্কের কোণে একখানের লেডিস রুমাল হারাইয়াছি রুমালের কোণে অধিকারিনীর নামের আদ্যক্ষর এম লেখা আছে যদি কেহ পাইয়া থাকেন নিজের ঠিকানায় পৌঁছাইয়া দিলে চিরকৃতজ্ঞ থাকিব প্রাপ্তি সোমবার রাত্রি নটায় লেকের দক্ষিণে একটি চুলের ক্লিপ কুড়িয়ে পেয়েছি যার খোঁয়া গেছে নিচের ঠিকানায় পত্র লিখুন নিরুদ্দেশ ছন্দা অভিমান করে চলে গেলে চির অপরাধী করে রেখে গেলে যেখানে আছো সেখান থেকে একবার অন্তত ফোন করে অথবা এক লাইন চিঠিতে জানাও কত টাকার দরকার এবার তোমার ইচ্ছাতেই সব হবে তোমার হতভাগ্য অনুতপ্ত স্বামী বাড়ি ভাড়া নিচুতলা ফ্ল্যাট দশ ফুট বাই দশ ফুট দুই বেডরুম মেঝে স্যানিটারি প্রিভি টিউবওয়েল ইলেকট্রিক বাথরুম কমন মাসিক ভাড়া আড়াইশ সকাল আটটা হইতে দশটা জমি বিক্রয় বারো ফুট রাস্তার উপর উত্তর পশ্চিম কর্নার দুই কাঠা প্রতি কাঠা এগারো হাজার পাঁচশত কোন বিখ্যাত চিত্র তারকার বাড়ির সন্নিকটে শীঘ্র অনুসন্ধান কর্মখালী গৃহশিক্ষক প্রয়োজন ক্লাস টেনের ছাত্রীর জন্য সুরূপ সুকান্তি রুচিশীল আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন তরুণের আবেদন অগ্রগণ্য থাকা খাওয়া বাদে কুড়ি টাকা অবশ্যই এম এ ফার্স্ট ক্লাস হওয়া চাই ডিফিল হইলে ভালো হয় গৃহস্থলীর কাজকর্মের জন্য সুদর্শন ফর্সা নম্র ভদ্র পরিচ্ছন্ন স্মার্ট যুবক চাই লেখাপড়া জানা ও ইংরেজি ইংরেজিখানা প্রস্তুতে পটু হওয়া আবশ্যক ছোট ছোট শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইতে হইবে থাকা খাওয়া ও পকেট খরচ চল্লিশ টাকা অদ্বে আবেদন পাত্র চাই সুরুপায় স্বাস্থ্যবতী বহুবিধ বিদ্যায় পারদর্শিনী ডবল এম এ হেডমিস্ট্রেস মাসিক তিনশত জীবনে হতাশ পাত্রীর জন্য যে কোনো বর্ণের স্বাস্থ্যবান হৃদয়বান উদার মতাবলম্বী অনন্য চল্লিশ বছর বয়স্ক পাত্রী চাই গ্র্যাজুয়েট হইলে ভালো হয় যৌতুক সাধ্যমত জীবনে প্রতিষ্ঠিত হইতে সাহায্য করিতে প্রস্তুত পাত্রী চাই লম্বায় পাঁচ ফুট চার ইঞ্চি উজ্জ্বল শুভ্রবর্ণা তন্নি নাতিকৃশ কুঞ্চিত কেশা রীতিমতো উপার্জনশীলা যে কোনো জাতির কুমারী বিধবা অথবা বিবাহ বিচ্ছেদান্তরিতা অন্তত ত্রিশ বছর বয়সী পাত্রী চাই পাত্র বৈদেশিক দূতাবাসে কর্মনিরত মাসিকায় দুই হাজার সত্তর বিবাহ কেবলমাত্র বিশ বাইশ হাজার টাকা যৌতুক দিতে সক্ষম পাত্রীর অভিভাবকগণী আবেদন করুন ফটো নিষ্প্রয়োজন প্রত্যক্ষ সাক্ষাৎ ধন্যী ধারকদা জোগাড় করাকেও বলিহারি দিই কিন্তু হায় ফার্স্ট প্রাইজটা গেল গল্প কথা চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন দেবীর গল্প অগ্রগতি আমি কিছুটা বুঝতে পেরেছি আশা করি আপনারাও অনেকটা বুঝতে পারবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো গল্প বা কি বুঝলেন ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন তারা